ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যাব কলেজে। আজকে আমাদের কলেজের জন্মদিন। হ্যাঁ, আমাদের কলেজের আজকে 75তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান হবে, তো আমরা সেই জন্যই যাব। এই দেখো, আমি আর অনু বেরিয়ে পড়েছি, আরও অনেক অনেক বান্ধবী আছে, সবাই বাসে উঠে পড়েছি। তারপর এই দেখো, এটা হলো আমাদের কলেজের মেন গেট। কত সুন্দর সাজিয়েছে না, আর কত সবাই এসেছে। ও তো দেখো এক ঝলকে আমাদের কলেজটা। তারপর আমরা অনেক ঘোরাঘুরি করার পর এখানে চলে এসেছি। এটা হলো অনুষ্ঠানের স্টেজ। দেখো কত সুন্দর সাজিয়েছে, তাই না? আর এখানে এসেছিলেন অনেক বড় বড় সব কবি, সাহিত্যিক, ওনারা এসেছিলেন। অনেক অনুষ্ঠান হলো, তারপর আমরাও বসে বসে অনেকক্ষণ দেখছিলাম। তারপর আবার ঘোরাফেরা করে অনেকক্ষণ বসে থাকার পরে আমাদেরও খিদে পেয়ে গেছে, তো এখানে আবার দেখো খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি। তো সেটাও দেখতে থাকো তোমরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিন্তু। তারপর আমরা সবাই খেতে বসে পড়েছি। তারপর এদিকে আবার লাস্টে ঢুকেছে অনু, তারপর ও পেছন থেকে কখন ক্যামেরা করছে, তারপর বলছে হাই কর হাই। তারপর এই দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি, অনেকেই আছে এখানে। আজকে আমাদের কলেজের জন্মদিন বলে কথা, 75 বছর পূর্ণ হলো কলেজটার, তো সেই জন্য অনেক কিছু মেনু হয়েছিল আজ। আজকের মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়েছিল স্যালাড, তার ভেজিটেবিল চপ, তারপর সাদা ভাত, ডাল, একটা সবজির তরকারি, তারপর চিকেন, তারপর যারা চিকেন না খাবে তাদের জন্য মাছ, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, এসব কিছুই হয়েছিল। তারপর লাস্টে দিয়েছিল পান মশলা। তো আজকে আর এদিকে দেখো কত সাইকেল, বাইক, তাই না? এটাই করে সবাই এসেছে, যত কলেজে মানে মানুষজনগুলো এসেছিল। আর এই জায়গাটা দেখো, এটা হলো, এখানে লেখা আছে আই লাভ গড়বেটা কলেজ। এখানে দাঁড়িয়ে থেকে থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অনেক কষ্টে এক দুটা ছবি তুলতে পেরেছি। তারপর এই দেখো আর কি করব, মানে এমন ওখানটাই ভিড় যে ওখানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম আলা হয়ে গেল, ওখানে ছবি তোলার মোটামুটি সুযোগ আর হয়নি। তারপর আবার এদিকে আর কোথায় ছবি ছবি উঠব। তারপরে আবার এত সুন্দর ফুলের বাগানে চলে এসেছিলাম, তারপর ফুলের বাগানে এসে আমি শুধু সবাইকে ছবি তুলেই যাচ্ছিলাম, আর আমার কেউ একটা ছবি তুলে দিল না। তারপর লাস্টে অনুকে অনেক বলার পর দুটো আমার ছবি তুলে দিয়েছিল। তারপর ছবি টবি তোলার পর এই দেখো মাঠের অবস্থা, এখন হচ্ছে 3টা পেরিয়ে গেছে, ওই জন্য অনেক লোক কমে গেছে, অনেকে সবাই বাড়ি চলে গেছে। তারপর আমি তো আর সাংস্কৃতিক অনুষ্ঠান না দেখে যাব না। এই দেখো ওই এই এখানের মধ্যে একজন আমার বান্ধবী আছে, তো ভাবলাম ওর নাচটা দেখেই যায়, তারপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, তাও আমি ভাবলাম দেখেই যাই, পরের বার আমিও নিশ্চয়ই করবই করবো। মানে এটা যে কবে পূর্ণ হবে আমার, মানে কলেজে নাচ করাটা জানি না, কিন্তু পরের বার চেষ্টা করবো করার। তারপর এদিকে আমাদের কলেজের স্যার ম্যাডামরাও অনেক অংশগ্রহণ করেছিলেন, অনেক ম্যাডাম স্যারেরা গান করেছিলেন এবং অনেক নাটক করেছিলেন। আর এদিকে আমার কানেরটা খুলে গিয়েছিল, তো সেই জন্য অনু আমাকে কানেরটা পরিয়ে দিচ্ছিল। তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা
এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছিল কিন্তু। তারপর এই দেখো বাড়ি চলে এসেছি, আজকে এই পর্যন্ত ভিডিওটি। এটা হলো তার পরের দিনের ক্লিপ, আমার একটা বান্ধবীর বিয়ে, তো সেই জন্য আমরা সব বান্ধবীরা মিলে এখানে ওর জন্য গিফট কিনতে চলে এসেছি। আর এটা হলো হোমগড়ের একটা দোকান, এই দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, তো তোমরা এই দোকানে আসতে পারো যাদের হোমগড়ের কাছাকাছি বাড়ি। দোকানটার নাম জেনিসা এন্টারপ্রাইজ, তো তোমরা সবাই চলে আসবে, এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু। তারপর এই গপুটা এখানে ছিল, খুব সুন্দর লাগছিল, আর সবাই কোলে নিয়ে কত ছবি উঠলো, কত ওকে আদর করলো। তারপর আমিও একটু ভিডিও ছবি তুলে নিলাম। আমার বদলে এই নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। হ্যাঁ তোমার মুখটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, আরো ছোট ছোট জিনিস নেওয়া হবে। তারপর আমরা এদিকে ব্যাগের দোকানে চলে এসেছি, কোন ব্যাগটা নেবো সেটাই পছন্দ করছি। এটা আর অন্য একটা ব্যাগ নিয়েছিলাম, এটা নিয়ে। তারপর এই দেখো ফুচকা টুচকা খেয়ে একদম সবাই। তারপর রাতের বেলা এই দেখো সন্ধ্যে হয়ে গেছে, একদম 7টা বাজছে। তারপর বাড়ি ফিরছি সাইকেলে যেতে।